গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে সমগ্র বিশ্ব চরাচর যখন ছাদের তলায় আশ্রয় নিয়েছে, সেই ভর দুপুরে সূর্যকে বুড়ো আঙুল দেখিয়ে একটা ছেলে কাঁধে ব্যাগ নিয়ে সাইকেলে করে কোথায় যেন চলল। তবে আজকেই প্রথম নয়, প্রায়ই যায়, আবার ঘণ্টাখানেকের মধ্যেই ফিরেও আসে। কিন্তু আজ যখন ফিরল, কেমন যেন ভেঙে পড়েছিল। ঢুকে দরজা বন্ধ করে দেয়, ব্যাগ থেকে কি যেন একটা বার করে কিছুক্ষণ দেখে, আবার ব্যাগে ঢুকিয়ে দেয়। জানালার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে যেন কেঁদে ফেলে। কদিন ধরেই দেখছিলাম অনেক রাত পর্যন্ত ঘরে আলো জ্বলছে, বেলার দিকেও বাইরে খুব একটা দেখতে পেতাম না, কি জানি কি করতো। তবে এই গল্পটা নতুন কিছু নয়, আর পাঁচটা নিম্ন মধ্যবিত্ত বাড়ির উপর কদিন নজর রাখলেও একই জিনিস দেখতে পাবেন। এরকম আরও পাঁচটা ছেলে দেখতে পাবেন যারা নিজেদের পরীক্ষার খাতা নিজেরাই ছিঁড়ে ফেলে দেয়। একটা কথা আছে জানেন তো, প্রতিটা ঝড়ের শেষে একটা নতুন কিছুর শুরু হয়। তেমনই আমরা নিম্ন মধ্যবিত্তরা ভেঙে পড়লেও নিজেরাই উঠে দাঁড়াই। প্রতিদিনের যাতাকলে বড্ড ক্লান্ত বড্ড, তবে দিনের শেষে আমাদের ভিতরে একটা অন্য সত্তা জেগে ওঠে মাঝে মধ্যে, যাকে আমরা শখ বলি। শখটা শখই থেকে যায়, দায়িত্ব ত্যাগ সেটাকে বেশি এগোতে দেয় না। কেউ ছবি তুলতে ভালোবাসে, কেউ বা গাইতে চায় গান, কেউ এঁকে ফেলে জীবনের ছবি। তবে তবে রাজনৈতিক দলেরা প্রতিশ্রুতি দেবে, বেকারেরা চাকরি পাবে, ইন্ডাস্ট্রি করে উঠবে, কিন্তু মরীচিকা তো দূর থেকেই দেখতে ভালো লাগে, সামনে থেকে নয়।